হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো প্রিয়তমা এই মুভির 75 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো এমআর 9 ডু অর ডাই এই মুভির 18 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো জওয়ান এই মুভির পঞ্চম দিনের ওয়ার্ল্ড মার্কেটের কালেকশন নিয়ে এবং চতুর্থ দিনের বাংলাদেশের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই পাঠান কিন্তু বাংলাদেশে অলরেডি ক্লিন হিট হয়ে গেছে। মুভিটি এরকম আয় করবে বা এত টাকা আয় করবে এটা অনেকে চিন্তাই করতে পারেনি। মুভি তিন দিনেই কিন্তু 5 কোটি টাকা প্লাস বিজনেস বাংলাদেশে করে ফেলেছে, যেটি একটি অসাধারণ কালেকশন। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে, যার কারণে কিন্তু জওয়ান অলরেডি বাংলাদেশে ক্লিন হিট এবং মুভি এখন যা কালেকশন করবে পুরোটাই ডিস্ট্রিবিউটাররা লাভ করবে, যার কারণে আমাদের মনে হয় জওয়ান বাংলাদেশ থেকে হিউজ বড় ব্লকবাস্টার হতে পারে। প্রথমত প্রিয়তমা নিয়ে বাজ ছিল 2 কোটি টাকা। লিডার হলো সুপারস্টার সাকিব খান স্যার, নিজের 75 দিন কমপ্লিট করে নিয়েছে আলোচনা সমালোচনার মধ্যে। প্রিয়তমা কিন্তু অলরেডি 28 কোটি টাকা প্লাস বিজনেস করেছে এবং মুভি যেরকমভাবে রান করছে মুভি আরও অনেক দিন কালেকশন করবে এবং মুভিটি কিন্তু ওভারসিজ মার্কেটে আপনারা জানেন ভালো আকারে রিলিজ করা হয়েছে, যার কারণে প্রিয়তমা ওভারসিজ মার্কেটের কালেকশন মিলিয়ে বর্তমানে বিগেস্ট ব্লকবাস্টার যাচ্ছে। নিজেদের 75 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা, ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 18 লক্ষ টাকা। টোটাল এই মুভির গ্রোস ছিল 28 কোটি 15 লক্ষ টাকা। আপনারা যদি এখনও প্রিয়তমা না থাকেন দেখবেন। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত প্রিয়তমা ফিল্মটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন। বক্স অফিসে মুভিটি ক্লিন হিট এবং মেগা ব্লকবাস্টার। এখন কথা হলো এমআর 9 ডুয়ার ডাইনের বাজ ছিল 83 কোটি টাকা। লিডার হলো এবিএম সুমন স্যার, কিন্তু 18 দিন কমপ্লিট করে নিয়েছে। আপনারা জানেন এমআর 9 ডুয়ার ডাই কিন্তু বাংলাদেশে ক্লিন হিট হতে পারেনি। বাংলাদেশে মুভি থিয়েটারিক্যাল ভ্যালু অনেক বেশি ছিল, মুভি প্রথমে বক্স অফিসে ভালো রান করলো, এরপরে অসাধারণভাবে ড্রপ দেখা দিয়েছে এবং মুভি কালেকশন এত ভালো করতে পারেনি, যার কারণে মুভিকে বক্স অফিসে কখনোই ক্লিন হিট বলা সম্ভব হবে না। ওভারসিজ মার্কেট ইউএসএ কানাডায় মুভি চলছিল, প্রথম দিকে ভালো কালেকশন করলো, বর্তমানে মুভি ড্রপ দেখা দিয়েছে কারণ ওভারসিজ মার্কেটে হলিউডের ফিল্ম বলিউডের ফিল্ম চলছে, যার কারণে কিন্তু এমআর 9 ডুয়ার ডাই ওভারসিজ মার্কেট থেকেও ভালো কালেকশন করতে পারছে না। নিজের 18 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 20 লক্ষ টাকা, ইউএসএ কানাডা মার্কেট থেকে আয় করেছে 22 লক্ষ টাকা, ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 42 লক্ষ টাকা। টোটাল এই মুভির গ্রোস ছিল 42 কোটি 56 লক্ষ টাকা। আপনারা যদি এখনও এমআর 9 ডুয়ার ডাই না দেখেন দেখবেন। এবিএম সুমন স্যার অভিনীত এমআর 9 ডুয়ার ডাই ফিল্মটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন। এখন কথা বলবো জওয়ান নিয়ে, বাজেট হলো 300 কোটি রুপি। লিডার হলো সুপারস্টার শাহরুখ খান স্যার, নিজেদের 5ম দিন কমপ্লিট করে নিয়েছে। আপনারা জানেন জওয়ান কিন্তু বাংলাদেশে রিলিজ হয়েছে, ওভারসিজ মার্কেটে মুভিটি ভালো কালেকশন করেছে। হিন্দি মার্কেট যেটি মেন মার্কেট জওয়ানের, সেখানে মুভির নেট কালেকশন খুবই ভালো, যেখানে তামিল এবং তেলুগু ল্যাঙ্গুয়েজে রিলিজ হয়েছে জওয়ান, সেখান থেকেও ভালো কালেকশন করছে। দর্শকদের মন ছাপিয়ে মুভি কিন্তু অলরেডি বিগেস্ট ব্লকবাস্টার। কম বাজেটের এই ফিল্মটি অলরেডি 500 কোটি রুপি প্লাস বিজনেস করেছে, যা একটি অসাধারণ কালেকশন কারণ লাইফ টাইমে আরও বেশি কালেকশন করতে পারে। নিজেদের 5ম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 55 লক্ষ টাকা, মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 70 কোটি রুপি। টোটাল এই মুভির গ্রোস হলো 568 কোটি রুপি। আপনারা যদি এখনও জওয়ান না থাকেন দেখবেন। মুভিটি 500 কারোর প্লাস বিজনেস করেছে, আমাদের এক্সপেকটেশন যে মুভিটি লাইফ টাইমে 1000 কারোর প্লাস বিজনেস করবে এবং মুভিটি যদি 1000 কারোর প্লাস বিজনেস করে এটি কিন্তু একটি নতুন মাইলফলক হবে, কারণ এখন পর্যন্ত ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি কোনো অ্যাক্টরই, সেটি সাউথ হোক বলিউড হোক, কারই কিন্তু 1000 কারোর দুইটি মুভি নাই। শাহরুখ খান স্যারের প্রথম ফিল্ম হয়ে যাবে জওয়ান, যেটি দিয়ে স্যার 1000 কারোর ব্যাক টু ব্যাক ফিল্ম দিবে এবং প্রথম ইন্ডিয়ান অ্যাক্টর হিসাবে 1000 কোটি টাকার দুইটি ফিল্ম দিবে। আপনার যদি এখনও জওয়ান এমআর 9 ডুয়ার যায় প্রিয়তমা না থাকেন দেখবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন এই তিনটির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি। ধন্যবাদ।